আন্তর্জাতিক সীমান্ত আইনের 150 গজের মধ্যে পড়া জটিলতা দেখিয়ে 2020 সালের শুরুতে ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া কসবা অংশে কসবা রেলওয়ে স্টেশন ও শালদা রেল সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে দুই দেশের প্রধানমন্ত্রী এবং সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দফায় দফায় বৈঠকের উপর এই সমস্যার সমাধান হয়। চলতি বছরের 12 মার্চ থেকে আবার পুরোদমে শুরু হয় প্রকল্পের নির্মাণ কাজ, মাত্র 5 মাসের মাথায় শেষ হয়। বৃহস্পতিবার লাকসাম প্রান্তে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে খুশি এই পথের যাত্রী সহ স্থানীয়রা। প্রধানমন্ত্রী আমাদেরকে যে রেলের যে অভূতপূর্ব উন্নয়নের যে এটা আমাদেরকে দিয়েছে, আমরা তো এটা কল্পনার অতীত এবং আমরা খুব খুশি। যাত্রীরা অনেক সুবিধা পাবো আমরা আগের মতো আর ভোগান্তি ভুগতে হবে না। যে ডাবল লাইন উদ্বোধন হচ্ছে, সেই উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে একটি যুগান্তকারী উন্নয়ন হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রেলপথটি নির্মাণ কাজ শেষ হওয়ায় ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইনে রূপান্তর হবে, থাকবে না ক্রসিং এর ঝামেলা। আমাদের ট্রেনের যাত্রার সময় কম লাগবে এবং এখন যে পরিমাণ ট্রেন চলতেছে এটা কাজ শেষ হলে তার 3 গুণ ট্রেন চালানো সম্ভব। কোনো ট্রেনকে ক্রসিং এর জন্য দাঁড়াইতে হবে না, যার কারণে একটা মানে বড় ধরনের সময় বেঁচে যাবে এবং পাশাপাশি যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহন এর পরিমাণ বহুগুণে বৃদ্ধি পাবে। আখাউড়া লাকসাম ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 6,500 কোটি টাকা, তবে এই প্রকল্প থেকে অন্তত 800 কোটি টাকা বেঁচে যাবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ রেলপথটির নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এই রেলপথটি নির্মাণের ফলে যাত্রী সেবার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসবে আমূল পরিবর্তন, এমনটি মনে করছেন এ অঞ্চলের সাধারণ মানুষ, রেলওয়ে সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।